বন্ধুরা এখনো বাড়িতে যেয়ে পারিনি, তার ভিতরে সকালবেলা একটু পরোটা নিয়ে এসেছি, সেই খাচ্ছি। আর তার ভিতরে একটু প্ল্যান করা হলো যে আবার মাছ ধরতে যাবো, তাই তো বাবা? আর চার উপরে চার দেখে এসেছি, মানে ফেসা মাছের চার। ফেসা মাছ ওই চার নিয়ে আসবো, চলো আর একটা বেয়ে আসি দেখি দিনের বেলা কি মাছ পড়ে। আর এই মাছ গুলো সুব্রতারে পাঠা দিস, ফোন করে দিস, ঠিক আছে? সুব্র তাহলে আইসো, এনাও ব্যাগ নাও, ধরো ব্যাগে মাছ রয়েছে, তোমার ঠাকুমার খাবার রান্না করতে, ঠিক আছে? আবার বেরিয়ে যাবো নইতে, সুব্র যাও। বন্ধুরা চলে আসলাম, তেল নিয়ে একবারে মাছ নিয়ে চলে এসেছি, আর তার সাথে আমার সাথে এসেছে আমার ভাই। ভাই এসে ভাই রাতে বিস্কুট ধরে দিয়েছি দুপুরবেলা টিফিন করার জন্যই, আর এদিকে নৌকো রয়েছে, এখন উঠে যাবো ঝপ করে। আর সেই যেতে যেতেই দেখা হচ্ছে আবার। ও কা, মেশিন ঠিক করছো? করো করো, এই আবার বেরোবো বুঝলে, তুমি তো এখন মাছ ফাছ ধরতে যাও না, বলি না সময় পাও না, তো কাজ করো। বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম, মাছ বরাবর চলে এসেছি, আর এখন যত তাড়াতাড়ি পারবো বসে রাখবো। দিলাম বাবা, ছুরি দে দে, এই দিলাম ভাই। মামা করে এই ডাইনি চালাইতে হবে বাবা, শুধু মাছ দিয়ে থাকি হয়ে গেল বাবা, আইটু জোর করে চুরি দিলাম। দিলাম বাবা, জয় মা, জল বেশি না মাতলা নদী হয়ে গেছে। বন্ধুরা বসি ফেলা হয়ে গেল, আর এখন সময় বলতে ভাই কটা বাজে এখন? তাও দেখো কটা বাজে, সাড়ে বারোটা বাজে, আর আধা ঘন্টা পরে টিফিন টিফিন খাই, তারপরে বসে বসে তুলবো আবার কি, কম করে দেড় ঘন্টা সময় দেবো, তারপরে আবার বসে তুলবো। না না বাবা, মাথা বাজিতে আজকে প্রচণ্ড হাওয়া। বন্ধুরা অনেকক্ষণ বসে রয়েছি, আর তার ভিতরে এখন সময় বলতে দুটো বাজে, আর দোকান থেকে বিস্কুট নিয়ে এসেছিলাম,
খাওয়ার জন্য দুপুরের টিফিন, ভাত তো নেই আজকে, বাড়িতে যাইনি, সকালবেলা পরোটা খেলাম আর এখন দুপুরবেলা বিস্কুট, তাই তো বাবা? এ না ধরো, কিছু লাগে তবে এনে ধর, ভাত বিস্কুট খা, রয়েছে বিস্কুট নিয়ে আসি, এই বিস্কুটটা ভালো বিস্কুট, যাও বিস্কুট খেয়ে বসি টানবা, আবার খিদে লেগে যাবে, আবার এক প্লেট খাবা, ঠিক আছে? তারপরেই আমরা বসি টানবো, আর বসি টানতে তো সেই সময় লাগবে, প্রায় 2 ঘন্টা তো লাগবে, বিস্কুটটা খেয়ে নিই দুপুরের টিফিন। বন্ধুরা এখন সময় বলতে তোমার 8টা বাজে, আর বিস্কুট খেয়ে দিয়ে উঠলাম কেবল, তো এর ভিতরে বসি টানবো, তাই তো বাবা? কেননা দেখতে দেখতে আবার বেলা পড়ে যাবে, তো 8টা বাজে মানে শীতকালে বেলা, দেখতে দেখতে পড়ে যাবে, তুমি না টানা শুরু করো, মা আমা করে দাও টান, ভাই মাছ পড়বে তো, আছে তুই তো আছিস অনেকদিন বাদে, তাহলে আমাদের গ্রাফি উঠে গেল, নাও দাও মামা করে একটু জল দিয়ে দাও, উঠিস মাছ লাভাদির বড় বড় 13 মাছগুলো উঠিস, তাই তো বাবা? চলো চলো, থাকলে শুধু ডাক দেবা, বাবা মাছ পড়ছে, ও বন্ধুরা অনেকক্ষণ বাদে একটা মাছ দেখা গেছে, অনেক বসি তোলার পরে, তাই তো? তো বিরাট বড় কাঁকড়া, তা আবার বাবা রে একটা কাঁকড়া পড়ছে, না বনি হয়েছে, না হবে এখানে বনি যতক্ষণ হয়েছে হবে এখানে, ছোট দিয়ে বড়, তাই তো ভাই? হ্যাঁ ছোট দিয়ে বড় হবে, পড়ছে বাবা কি, ও ছটা বেলির বাচ্চা, বিরাট বড় মাছ, এত বড় বড় মাছ, আগেরটা উঠলো ছোট একটা গাগরা, আবার ছোট একটা চর মানে ছটা বেলে, তাই তো ভাই? কিরম মাছ পড়ছে, মেলা দেখতে গেছে, রাখো তোলো, বড় সড়ো দেখে তোলো, কি তুলতেছো ছোট ছোট মাছ, আছে বড় বড় তোলো 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 তোলো, যা ওই তো বেশ একটা বড় মাছ এসছে, এই বড় চরগোদা, এই একটা কাজে কাজ হয়েছে, একটা বড় মাছ পড়েছে, তাই না? দারুণ, সেই হ্যাঁ রাখো, না দেখো হয় নাকি লাস্টের দিকে, আবার একটা মাছ পড়েছে, বড় না ছোট, ও বাবা রে গাগড়ু, ছোট গাগড়া, গাগড়ু টানতেছে, গাগড়া গুলো ভালো খেতে, ভালো দারুণ, তাই না বাবা? টেস্টফুল মাছ এগুলো, বড় তা হয়ে গেল, মাতলা মাতলা নদীতে মাছ নেই, ছোট ছোট মাছ দিচ্ছে মাতলা, তাই না? ভাই রে মাছ পড়তেছে না তো, কি হচ্ছে সেই, আছে বাবা আবার গাগরা ছোট 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 গাগরা, সঙ্গে শোনাবো গো বড় বিরাট, ও বাবা আস্তে আস্তে ঢিলা দিয়ে দিয়ে আস্তে আস্তে তোলো, কি মাছ দেখো বাবা, টানতেছে তো বিরাট জোর।
আস্তে আস্তে ঢিলা দিয়ে দিয়ে খুব জোর টানতেছি তাই না আছে ওই তো আস্তে 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 বাবু সামনে থেকে বড় মাছ আস্তে 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 ঢিলা দাও ঢিলা দাও জালটিটা দাও এই না বাবা দাঁতে যাওয়া গেছে ঠিক লাগ না তোলো বন্ধুরা সোনাবগর পরে একটা ট্যাংরা পড়েছে জাতকাকরা তাই তো দারুন কালারটা দারুন মাছ নেই আজকে মাছ নদী সারা নেই তাই না বড় মাছ নেই তো এই তো আবার ট্যাংরা মাছ একটু বড় আছে একটু বড় আছে সাইজে বড় বড় মাছ না বাদে ছোট মাছ বাঁধলেও তো হয় একটু ঘন ঘন বাঁধলি কে খবর নেই মাছের বন্ধুরা আমাদের বসি প্রায় প্রায় শেষ শেষের পথে আর মাছ হয়নি লাস্টে তাই তো ভাই মাছ নেই আজকে উঠে গেছে না রাখো ছোল্লা গুছে ফেলো ভাই বন্ধুরা মাছ কিন্তু মাতলা নদীতে হলো না যার জন্যই আসা তোমার গুজ্জালে মাছ পড়বে তো সে মাছই পড়লো না অনেক কদিন বাদে আসলাম মাতলা নদীতে পড়বে তাই তো বাবা পড়বে বলে আসলাম কি করব কিছুই করা নেই গুজ্জালে মাছ আজকে হলো না ফাঁকা ফাঁকা শোনাবো গো আর চরগোদা আর কটা জাত গাগরা তাই তো তো বেশি দেরি করবো না এখন ফটাফট ঘাটের দিকে যাব আর বেলা বলতে নেই একদম চারটে সাড়ে চারটে বাজতে গেছে না ভাই তো নাহলে চলো এসে দিয়ে ঘাটের দিকে যাই খিদেও তো লাগিছে দুপুরে বিস্কুট খাই থাকা বিনা সেনান তাই তো বন্ধুরা সমবায় ঘাটে দাঁড়িয়েছি আর আস্তে আস্তে মাছ সব তোলা হয়ে গেছে এই হচ্ছে সবচেয়ে বড় সোনাবগো আর এই একটা সবচেয়ে বড় চরগোদা আর সব ছোট জাত গাগরা তাই তো জাত গাগরা মাছ তেমন বেশি পড়লো না ভাই না পড়লো না ও দাও ভাইয়ের একটা মাছ তুলে দাও এখান দিয়ে ভাই তো বাড়ি চলে যাবে আমার তো বাড়ি যেতে হবে দাও একটা যে কোনো একটা মাছ দিয়ে দাও বাড়িয়ে খাবে তো যাই হোক বন্ধুরা ঘাটে চলে এসেছি আর ভাইয়ের খাওয়ার মাছ দিয়ে দিছি ভাই গিয়েছিল বড়ই আশা করে যে মাছ ধরবো সুবিধার সাথে জাটার সাথে যেয়ে কিন্তু আর হলো না তাই তো ভাই গিয়েছিলাম সে গুড়জালে মাছ পড়বে মাতলায় অনেক দূরে গিয়েছিলাম কিন্তু মাছ হলো না কি হলো কে জানি সব গুণে মাছ হয় না তো যাই হোক ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টাটা বাবা টাটা টাটা